বেশিরভাগ ট্রেনেই অতিরিক্ত যাত্রী নেয়া এবং দেরিতে ট্রেন ছাড়া। 2019 সালের ঈদের ছুটিতেও এটি ছিল গতানুগতিক বিষয়। 23 জুন 2019 দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হন, আহত হন শতাধিক। এই দুর্ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। 11 নভেম্বর 2019 দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়, প্রাণ হারান অন্তত 16 জন, আহত হন শতাধিক। 14 নভেম্বর 2019 রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও 7 বগি লাইনচ্যুত হয়, ইঞ্জিন সহ 3টি বগিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্তত 25 জন আহত হন। 23 নভেম্বর 2019 আবারও ট্রেনে আগুন ধরার ঘটনা, আগুন ধরে গাজীপুরের টঙ্গী রেল স্টেশনের চট্টলা এক্সপ্রেসে। বছর জুড়ে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ও আহত হন অগণিত মানুষ, এছাড়াও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে বেশ কয়েকটি। 28 এপ্রিল বাংলাদেশ রেলওয়ে নতুন অ্যাপ চালু করে, যার ফলে ইন্টারনেটের মাধ্যমে টিকিট কাটা সম্ভব হয়। 4 থেকে 11 ডিসেম্বর রেল সেবা সপ্তাহ পালন করে রেলপথ মন্ত্রণালয়।